বিধানসভা প্রাঙ্গণে নজিরবিহীন সংঘাত। 73তম সাধারণতন্ত্র দিবসের আগে সংবিধানের অন্যতম প্রণেতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আবার সরব হলেন। এরাজ্যে নাগরিকদের অধিকার ভুলণ্ঠিত, আইনের শাসন বলতে কিছু নেই বললেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবিধানিক প্রজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। এ প্রসঙ্গে তোপ দাগেন বিধানসভার অধ্যক্ষ, লক্ষ্য করেও no individual is above constitution. You people have not reacted even to that scenario. The district magistrates unblocked by court.